কাতারিজা ফরেস্টে মনে হচ্ছে, এটা ফরেস্টে চলে আসলাম। লতাগুলো ইম্পর্টেন্ট কি বুঝি না, এগুলো আমার পাহাড়ে উঠার বা চড়ার কাজে লাগবে না। দেখি সামনে গিয়ে দেখি পুরোটাই জঙ্গল, এটা কাপ্তাই রিজার্ভ ফরেস্ট। এখানে সচরাচর মানুষের আনাগোনাটা অনেক কম। হ্যাঁ, আমরা এই যে দেখেন বড় বড় দেখেন, আসলে দুপুরে এত বার্ন হয়ে যাচ্ছে, খাওয়াটা কোথায় অবস্থান করবো ঠিক জানি না। তারপর দেখেন এগুলো এই যে অনেক গাছ, হ্যাঁ এটা উঠে আর সূর্যের আলো দেখা যাচ্ছে না, কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম এটা বোঝাটাই মুশকিল। সম্পূর্ণ একটা জঙ্গল, এই জঙ্গলে আমাকে রাস্তা খুঁজতে হবে, যেহেতু অনেকটা দুপুরের খাওয়াটাও এখনো হয় নাই, কোনো কিছু পাচ্ছি না। আসলে দেখি একটু সমস্যা দেখাচ্ছে, একটু বিষয়ে যে কোনো মুহূর্তে হয়তো হয়ে পড়ে যেতে পারে। আর এখানে কারোর উপরে বিশ্বাস করা যাবে না, কারণ এই যে লতাগুলো এটা দিয়ে নামতে হবে আমাকে। এটা দিয়ে সম্ভব হলো না, কঠিন একটা সময় হইতে হচ্ছে। এখন এটা অনেক পাহাড়ে, এটা যাওয়া যাবে না। গুলো দেখা যায় তারই একটা অংশ, অনেক কষ্ট করে পাহাড়টা উঠতে হচ্ছে। আছেন তো এখানে, কিছু টেছু পাওয়া যায় কিনা কিছু দেখি। আজকে দুপুরের খাবার, হ্যাঁ তাহলে আমাকে খেতে হবে।